এই যে এদিকে রান্না চলছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি আমি পূজা তোমাদের সামনে আরও একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। আর এখন ঘুম থেকে উঠে পড়েছি, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো থাম্বনেলে। তো যাই হোক, আজকে 12টার সময় ঘুম থেকে ওঠা হয়েছে। আর উঠে নিয়ে তো বুঝতেই পারছো, সংসারের কাজবাজ করে যখন দোকানে যেতে হয়, তখন যদি ঘরের কাজ তাড়াতাড়ি না করা হয়, 12টার সময় উঠে কখন রান্না বসাবো, কখন দোকানে যাব, এরকম একটা চলতে থাকে। তো যাই হোক, আজকে আমার উঠতে দেরি হয়েছে, হাজবেন্ড উঠে পড়েছিল অনেক আগে। আজকে সব কাজের দায়িত্ব ওর, ওই অলরেডি করছে, জানি না কতটা কি করতে পেরেছে আমি, কারণ তোমাদের সাথে ঘরে বসে ইন্ট্রো দিচ্ছি। আর এইখানে ছেলের টিফিন করা হয়ে গেছে, ছেলে বসে আছে, আর নিচে হচ্ছে ওয়াইফাই আমাদের ফ্লোরে খেলাখেলি করছে। তো চলো এখন বাইরে গিয়ে দেখাই ছেলে কি করছে। ছেলে আর ওয়াইফাই কিন্তু খুব ভালো একটা গেম খেলে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই বেল আইকনটাকে হিট করে দিও। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো চলো এখন বাইরে যাই। এখনও ঘর থেকে বললাম না, ঘরে জাস্ট ফ্রেশ হয়েছি, বিছানা গোছানো কমপ্লিট হয়েছে, ছেলের টিফিন হয়েছে, শাশুড়ি করে দিয়েছিল, আর আমি এই এখন জাস্ট ঘর থেকে বেরোচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু প্রত্যেক দিন তোমরা দেখেছো আগের ব্লগে পাখি রৌদ্র দেওয়া হয়, এখনও পর্যন্ত পাখিও রৌদ্র দেওয়া হয়নি। আর এই যে এদিকে রান্না চলছে, কি চিকেন, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। খুব সুন্দর করে এদিকে দেখতেই পাচ্ছ চিকেন কষা একদম বসিয়ে দিয়েছে। তুমি উঠেছো বেলা 12টায়, রান্না না করলে কি করে হবে? কি করবো, রাত্রিবেলা শুতেও দেরি হয়ে গেছে সেই জন্য না। আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে, আমরা কিন্তু চিকেনে সবসময় সেদ্ধ করেই আলু নেওয়ার চেষ্টা করি, আর টাইম থাকলে কখনো ভেজে নেওয়া হয়। আর এখন যাচ্ছি হচ্ছে ছাদের দিকে, দেখিয়ে দিলাম তোমাদের রান্না কেমন করে চলছে। রান্না অলরেডি সব কিছু কেটে মেটে গুছিয়ে নিয়ে একদম বসিয়েও দিয়েছে। এই দেখো পাখিরা এখনও এখানে, এদেরকে এখন আস্তে আস্তে ছাদে নিয়ে যাই। ছাদে নিয়ে গিয়ে তারপরে বেলা 12:30-1টায় যেখানে ওরা সকালবেলা রোদে আসে, সেখানে আজকে এতটা দেরি হয়ে গেল। তো পাখিগুলোকে এখন রোদে রেখে দিলাম, এই যে ওদের জায়গায় শিফট করে দিয়েছি। আর এরপরে হচ্ছে দানা ওদের এনে দানা আর জলটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। 23 জানুয়ারির দিন আজকে, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঝা চকচকে রোদ্দুর উঠেছে। যদিও সকালবেলা এতটা রোদ্দুর হয়তো ছিল না, আজকে তো সকালের মানে সকালের দেখাই হয়নি সূর্যটা কেমন ছিল। তো যাই হোক, আজকে এত দেরিতে ঘুম থেকে উঠেও বেশ ভালো কাটছে দিনটা। হাজবেন্ড একদম সুন্দর করে চিকেন রান্না করছে, দেখিয়েই দিলাম তোমাদের, আর ছেলে হয়তো ঘরের নিচে খেলাখেলি করছে। আর আজকে এখন হচ্ছে 12:30-টার সময় ঠাকুর নমস্কার হবে ফাইনালি, এখন এসেছি ঠাকুর নমস্কার করতে। আর পাখিদেরও দেখলে রোদে রাখা ছিল না, ওদেরকে জায়গা শিফট করে দিলাম ওদের, আর দিয়ে এখন নিচে যাবো। আর দোকানে কখন যাবো বুঝতেই পারছি না, এই হচ্ছে আজকের অবস্থা। দেরি করে ঘুম থেকে উঠলে যা হয় আর কি। কালকে মুভিটা এতটা ভালো হচ্ছিলো, দৃশ্যম 2, কারা কারা দেখেছো বলো তো? তো যাই হোক, কালকে ল্যাপটপেই দেখলাম মুভিটা, দারুণ লাগলো, দারুণ লাগলো সিরিয়াসলি। ফার্স্টে তো লাস্টে তোর দিকে ভাবছিলাম যে এই হয়তো গেলো সবই, মা এরকম এন্ড হলে বইটা ভালোই হবে না, কিন্তু ওই যে প্ল্যান তো করা থাকে না সবটাই, দারুণ দারুণ হয়েছে মুভিটা দেখলাম। তো যাই হোক, এখন ঠাকুর নমস্কার করে নিচে যাব, গিয়ে ছেলে কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ছেলে আর ওয়াইফাই আজকে সকাল থেকে খুব খেলাখেলি শুরু করে দিয়েছে, খুব খেলা চলছে ওদের। চলে এসেছি এখন ঘরে, আর এদের খেলা এখনো চলছে, দেখাচ্ছি তোমাদের ওরা কেমন করে খেলে। ওই যে ছেলে বলটাকে ছুড়ে দেয়, আর ও দৌড়ে গিয়ে মুখে করে ধরে আনে, ব্যাস ধরে নিয়ে এসে আর দিতে চায় না, আর ছেলে আবার ওটা মুখ থেকে ছাড়িয়ে নিয়ে আবার সেই একই খেলা। এরকম খেলাই কদিন ধরে ওরা শিখেছে, খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে। আর ওয়াইফাই এর বলটার উপর ততক্ষণই ইন্টারেস্ট থাকে যতক্ষণ বলটা খুব মানে নড়াচড়া হচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, ততক্ষণ শান্ত হয়ে যায় যদি বল এক জায়গায়, তাহলে আর ওর ইন্টারেস্ট থাকে না কোনো রকম। আজকে রান্না বান্না নেই, খুবই ফ্রি ফ্রি লাগছে, এই যে আমি এদের সাথে এখন সময় কাটাচ্ছি ঘরে বসে আর তোমাদের সাথে আড্ডা দিয়ে। আর সামনে তো সরস্বতী পুজো আসছে, তো সরস্বতী পুজোয় কে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সরস্বতী পুজোয় আমার ইচ্ছা আছে
একটা শাড়ি কেনার, ছেলের জন্য একটা নতুন পাঞ্জাবি কেনা হয় প্রত্যেকবারই। তো যাই হোক, দেখা যাক এবারে কবে কিনতে যাই না যাই, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর মোটামুটি সবার আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। রান্নাও ওদিকে মোটামুটি বর করে ফেলেছে একদম, আজকে কোনো ঝামেলা নেই, একদম সুন্দর। আর হ্যাঁ, আমার বর কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, একদম রসিয়ে কষিয়ে একদম টেস্টি খাবার খুব ভালো বানাতে পারে। তো যাই হোক, এখন রেডি হয়ে নেবো, এখন রেডি হয়ে যাব হচ্ছে দোকানের দিকে, কারণ অনেকটা লেট হয়ে গেল আজকে দোকানে যাওয়ার জন্য। তো চলো, এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে দোকানের দিকে যাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রেডি হয়ে এখন কিন্তু বেরিয়ে পড়েছি দোকানের দিকে যাওয়ার জন্য। এসে গেছি এখন কিন্তু দোকানে, আমরা দেখতেই পেলে তোমরা, আর এসেই কাজ বেরিয়ে গেছে, যেটা হয় আর কি। তো রোজই কিছু না কিছু কাজ থাকে। আর এখন আমাদের বাইরের বোর্ডের, এখনো এক বছর হয়নি দোকানের, দুটো লাইট কেটে গেছে। তো অলরেডি ওগুলো দু বছর করে মনে হয় ওই যেরকম হয় আর কি, এলইডি লাইটে মানে নিয়ে গেলেই আবার চেঞ্জ করে নতুন দিয়ে দেবে। তো সামনেই আমাদের ওপেনিংয়ের, মানে আগের বছর ফেব্রুয়ারি মাসের 4 তারিখে ওপেনিং হয়েছিল, সেই ডেটটা চলে আসছে, তাই জন্য এখন চলে এসেছি ওই লাইটটাকে বদলাতে নিতে যাবো। আর তার আগে তো সিঁড়ি নিতে হবে, মানে মই ছাড়া কাজ হবে না। তো মই দিয়ে এখন হাজবেন্ড এই যে দরজা খুলছে, লাইটটাকে আমরা চেঞ্জ করতে নিয়ে যাব দোকানে। আর এটা আমাদের পিছনের আরেকটা দোকান, তোমরা অনেকেই জানো এটা অতটা ইউজ হয় না, কারণ কাস্টমারের সেই পরিমাণ চাপটাই এখনো পর্যন্ত হয়নি, যেহেতু নতুন দোকান। তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু মোটামুটি ডেকোরেশন সব একদম কমপ্লিট আছে। আর এখান থেকে এখন ওই যে পিছনে দেখছো সিঁড়িটা রাখা, ওই সিঁড়িটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে লাইটগুলোকে খুলে লাইটটাকে চেঞ্জ করব, তারপর নিয়ে যেতে হবে সেই লাইটের দোকানে। আর দেখো এখানে কিন্তু হাজবেন্ড এখন লাইট খুলতে লেগে পড়েছে, আর আমি এখানে দূর থেকে শ্যুট করেছি আর পিঙ্কিকে দাঁড় করিয়ে দিয়েছি মই ধরে। তো লাইটগুলো খুলে নিক, বুঝতে পারছি না যে আজকেই লাইটগুলো চেঞ্জ করতে পারবো কি না, কারণ অ্যাডাপ্টারটার যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্টই চেঞ্জ করে হয়ে যায়, আর যদি ধরো বাই চান্স লাইটটা খারাপ হয়ে থাকে তাহলে কি করবে জানি না, আদৌ চেঞ্জ করে এক্ষুনি পাবো কি না। তো যাই হোক, দেখা যাক হোপ ফর দ্য বেস্ট কি হয়। লাইট চেঞ্জ করতে এসছিলাম, ফাইনালি লাইট কিন্তু এখন দিতে পারলো না, অর্ডার দিয়ে গেলাম, কাল পরশু টাইম লাগবে। আর লাইটের দোকানের পাশেই রয়েছে একদম মধ্যমগ্রামের ফেমাস লস্যির দোকান, আমি খাবো না, আমার গলার অবস্থা সবাই জানো খুব খারাপ, ও চান্স মিস করবে না, এখন লস্যি খাচ্ছে। এ খাওয়া হয়ে গেলে তারপরে আমরা ফাইনালি যাবো আবার দোকানের দিকে। ফাইনালি কিন্তু এখন দোকানের কাজ মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে, আর এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অলরেডি 3:45 বেজে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। তো চলো ফটাফট, আর আজকে তো বাড়িতে সেই বরের হাতের টেস্টি চিকেন রান্না আছে, তো আজকে চিকেন দিয়ে ভাত খাওয়া হবে। আর ও রান্না করেছে, ভালোই রান্না করে, সেটা তো আগেই তোমাদের বললাম, যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানে যে কতটা ভালো করে। আর এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফটাফট খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে আবার দোকানের দিকে ব্যাক করব, এই হচ্ছে ডিউটি। আর এখন চলে এসেছি বাড়িতে লাঞ্চ করার জন্য, আর আসার সময় একটা ইন্টারেস্টিং জিনিস বিক্রি হচ্ছিল দোকানে, সেটা ছেলের জন্য নিয়ে এসেছি, আর ও সেটাই দেখার চেষ্টা করছে আর আমি লুকিয়ে রেখেছি। দাঁড়া দাঁড়া, দিচ্ছি, দেখো ললিপপ গুলো কি সুন্দর, না খুব সুন্দর লাগছিল দেখে, সেই জন্য ওর জন্য নিয়ে নিয়েছি। আর এই ওপরের এইটা একটু জেলি জেলি টাইপের, আর জেলি টাইপের জিনিস ছেলে কিন্তু খুব পছন্দ করে, তো এ নাও। চলে এসেছি এখন কিন্তু ভাত আর চিকেন একদম গুছিয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আর আজকে বেশি কিছু মেনু নয়, আজকে শুধু চিকেন আর ভাত, যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই সব কিছু লেট হয়ে গেছে। হাজবেন্ড যে এটা করে দিয়েছে এত সুন্দরভাবে, এটাই অনেক। আর চিকেন দিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর বেশি কথা না বলে ফটাফট চলো লাঞ্চটাকে কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করে কিন্তু এখানে আমি এখন পিঠে নিয়ে বসে পড়েছি, আর এটা কিন্তু দিদার বানানো পিঠে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে পিঠেটা। আর এরপরে চলে যাব ছাদে পাখিগুলোকে তোলার জন্য।
পপকর্ন বানিয়ে নিয়ে চলে এসেছি। এখন মাঝে 6:05 বাকি, তো ফাইনালি এখন ছেলেকে নিয়ে বেরাবো, পড়তে দিতে যাবো। আর আমার সন্ধ্যাবেলার টিফিন কমপ্লিট হয়ে গেছে, একটু আগে তোমরা দেখতেই পেলে পিঠে পিঠে খাচ্ছিলাম। তো পিঠে ওটা মামা শ্বশুর বাড়ির থেকে পাঠিয়েছিল, দিদা রান্না করে পাঠিয়েছিল, তো খুবই ভালো বানায় পিঠে, বলার কিছু নেই। আর ওটা একদম আমার একটা খুবই পছন্দের পিঠে, তো খেয়ে নিয়েছি, পেট আমার একদম ভর্তি হয়ে গেছে। সন্ধ্যাবেলার টিফিন ওটা দিয়েই কমপ্লিট করে নিয়েছি, আর ছেলের জন্য পপকর্ন বানিয়ে নিয়ে চলে এসেছি, ছেলেকে এখন দিয়ে দেবো। এখন পপকর্নটা এই যে এখানে বসে বসে খাবে, আর তারপর ওকে রেডি করে নিয়ে নিজেও রেডি হয়ে যাব, চলে যাব ওকে পড়ায় ছাড়ার জন্য। তো আজকের ব্লগটাকে আর বেশি বাড়াবো না, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটাকে হিট করে দিও, যাতে যখনই আমার কোনো ভিডিও আসবে সবার আগে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখনকার জন্য টাটা, সুস্থ থেকো সবাই, ভালো থেকো, বাই বাই।